ব্রাহ্মণবাড়িয়ার লিচুর খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশজুড়ে প্রাকৃতিক দুর্যোগ না থাকায় চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হয়েছে তিন উপজেলায় বাজার দর ভালো থাকায় কৃষকদের মুখেও হাসি ফুটেছে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আফমকাউসের মোকাউসার ইমরানের রিপোর্ট জানাচ্ছেন এস এম হামি গ্রীষ্মকালের সুস্বাদু ফলের মধ্যে অন্যতম রসালো ফল লিচু ইতিমধ্যে এই ফলের চাষ জনপ্রিয় হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলতি মৌসুমে জেলায় লিচুর আশানুরূপ ফলন হয়েছে হাসি ফুটেছে কৃষকের মুখে প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসলে ভালো উপার্জনের আশা বাগান মালিকদের বর্তমানে যে রেড আছে বাকি দিনগুলো এই রেটটা ফাঁয়া যায় তাহলে মোটামুটি এবছর আমরা অনেক লাভবান আমার লিচু গাছে যে ভালো ফলন হয়েছে এবছর আশা করি ভালো টাকা উপার্জন করতে বছর লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ফলন হয়েছে বলে জানান কৃষি বিভাগের মাঠ কর্মকর্তারা বিগত বছরের তুলনায় এবছর লিচুর আবাদ অত্যন্ত ভালো আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন আশা করি লক্ষ্যমুত্রা ছাড়িয়ে যাবে ধরুন আমরা আশা করতেছি গত বছরের তুলনায় এবছরে লিচুর বাম্পার ফলন হয়েছে আবহাওয়া ভালো থাকলে গতবারের চেয়ে এবারের ফলনকে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা আবহাওয়া অনুকূল থাকায় এবং কৃষি অফিসে সার্বিক তত্ত্বাবধানে এবছর লিচুর বাম্পার ফলন হবে বলে আমরা আশা করছি ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী তিন উপজেলায় উৎপাদিত লিচু সুস্বাদু হওয়ায় এই লিচুর ক্ষেতি রয়েছে সারা দেশে SM Hamim, my TV news desk.